আজকের ক্লাসে মিলিয়ে আমরা কথা বলবো পারিবারিক নারী সমস্যা এই প্রবন্ধটা নিয়ে। পারিবারিক নারী সমস্যা এই প্রবন্ধটা নিয়ে কথা বলার মূল কারণ হচ্ছে, পারিবারিক নারী সমস্যা এই প্রবন্ধটি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা অনার্সের ইউজি স্তরের ফিফথ সেমিস্টারে সিলেবাসে গ্রহণ করা হয়েছে। পারিবারিক নারী সমস্যা প্রবন্ধের টেক্সটের সাথে আমরা কিছু আলোচনাতেও আসবো। দেখো, প্রথমেই স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ, পারিবারিক নারী সমস্যা এই প্রবন্ধের রচয়িতা অন্নদা শঙ্কর রায়। প্রথমে আগে বলি, রায় টাইটেল দেখে অনেকের মনে হতে পারে তিনি একজন বাঙালি, বাট তিনি বাঙালি নন, তার জন্ম উড়িষ্যায়, মানে ওরিয়ান বাঙালি বললেও খুব একটা ভুল বলা হয় না। তো 1914 সালে যখন সবুজপত্র পত্রিকা প্রকাশ হচ্ছে, ওই একই বছরে তিনি জন্মগ্রহণ করছেন, মূলত এই অন্নদা শঙ্কর রায়। অন্নদা শঙ্কর রায়ের এই প্রবন্ধটা 1923 খ্রিস্টাব্দ, 1923 খ্রিস্টাব্দে প্রথম ভারতী পত্রিকায় এই প্রবন্ধটা আমাদের প্রকাশিত হয়েছিল। এবং এখানে যখন আমরা দেখি যে মূলত অন্নদা শঙ্কর রায় মারা গেছেন 2002 খ্রিস্টাব্দে, রিসেন্ট মারা গেছেন। তো দেখো, প্রথমত পারিবারিক নারী সমস্যা, একটা পরিবার তৈরি হয়, এই পরিবারের প্রথম পরিবারের যদি ভিত আমরা বলি, পরিবারের ভিত বা স্তম্ভ হচ্ছে নারী। বাট পরিবার কেন্দ্রিক নারী সমস্যা কিছু আছে, সেই পরিবারের নারী সমস্যাকে কেন্দ্র করেই তিনি বিশ্লেষণ করেছেন, নামকরণ করেছেন পারিবারিক নারী সমস্যা। প্রথমেই দাগ দাও, ইবসেনের ডলস হাউসের নায়িকা নোরার এই কথা কটিতে নারী সমস্যার মূল সত্যটি প্রকাশ পেয়েছে, সর্বপ্রথমে আমি মানুষ, তারপরে পত্নী ও জননী। প্রথমত একটি মেয়ে, তার প্রথম বক্তব্য, সে মেয়েটির নাম নোরা। নোরা কোথা থেকে এলো সেই বিষয়ে আসছি, ইবসেনকে সেটা তো আসছে। তার আগে আমরা একটা ডবল কোটেশনে যেটা বলা হয়েছে, বলা হয়েছে সর্বপ্রথমে আমি মানুষ, একদম সবার প্রথমে একটা ব্যক্তি, তারপরে পত্নী, তারপর জননী। যদিও প্রতিটা মেয়ের মধ্যে তিনটে সত্তা আছে, এখন যারা এখানে প্রেজেন্ট আছো, প্রথমত যদি কারো কিছু ঘটে যায়, কেউ চলে যায়, তাহলে বলবে কি, ধরে নিচ্ছি কারো বাবার নাম সত্য, তাহলে বলছে সত্যবাবুর মেয়ে চলে গেছে বা সত্যবাবুর মেয়ে, এটা এখন কারো না কারো পরিচয় মেয়ে। তারপরে পরিচয় কি, সে পত্নী, কারো না কারো পত্নী। তারপরে পরিচয় কি, সে কারো না কারো জননী, মানে মা। যেমন আমি ধরে নিচ্ছি একটা গোপাল নামক ব্যক্তিকে দিয়ে ধরছি, তাহলে এখন ধরে নিচ্ছি কারো মেয়ে যদি হয়, এক্স একটা মেয়ে, তাহলে বলছে গোপালের মেয়ে। যখন ওই এক্স নামক মেয়েটির বিয়ে হচ্ছে, তখন বলছে গোপালের বউ। যখন এক্স নামক মেয়েটির যখন মায়ে পরিণত হচ্ছে, তখন বলছে গোপালের মা। একটা মেয়ের তিনটে পরিচয়, বাট তার বাইরেও তার একটা পরিচয় আছে, সেটাকে সে সর্বপ্রথমে মানুষ, নোরাকে। এই নোরা হচ্ছে ডলস হাউসের নায়িকা। ডলস হাউস কি, ডলস হাউস একটা নাটক, কে লিখেছেন, ইবসেন। ইবসেন একজন নরওয়েবাসী নাট্যকার, সেই নরওয়েবাসী নাট্যকার, এটা বইতে সব তথ্য দেয়া আছে যে উত্তর ইউরোপের নরওয়ে দেশের বিখ্যাত একজন নাট্যকার ইবসেন, ইবসেনের নাটক ডলস হাউস, ডলস হাউসের নায়িকা নোরা। এই নোরার মূলত যে তার যে নোরা যে কথাটা বলেছিল, সর্বপ্রথমে মানুষ, তারপরে পত্নী ও জননী। এবার আমরা যদি দেখি নারী সংক্রান্ত অসংখ্য সমস্যার ভিতরের কথা এটি, নারী আর নিজেকে পুরুষের চোখ দিয়ে দেখতে চায় না, পুরুষের সঙ্গে তার যে সম্বন্ধ, সেই সম্বন্ধ সূত্রে নিজের কথা ভাবতে সে অসম্মত। তাই বাংলার শোভাও বলে, দাগ দিয়ে রাখো, তাই বাংলার শোভাও বলে, তাই বাংলা সাহিত্যের শোভা চরিত্র, রবীন্দ্রনাথ ঠাকুরের শোভা চরিত্র শোভাও বলে। কেন, পুরুষের আশ্রয় ছাড়া কি স্ত্রীলোকে চলে না? তাই তো, কেন নারী বলতে বোঝাবে পত্নী ও জননী? পুরুষ বলতে যেমন পুরুষই বোঝায়, বাস্তবিক কথা, স্বামী ও পিতা বোঝায় না, তেমনি নারী বলতে শুধু নারী বোঝাবে না, নারীর কথাই পুরুষের কথা এসে পড়ে, কই পুরুষের প্রসঙ্গ তো নারীর কথা উঠে না। শিক্ষার আলোকে যতই তার চোখ ফুটেছে, দাগ দিয়ে রাখো, ততই তার মনে জাগছে এইসব প্রশ্ন, আর নারী সমস্যা ততই জটিল হয়ে উঠেছে দেশে বিদেশে। অর্থাৎ নারী যখন তার স্বাধিকার, নারী যখন তার নিজের অধিকার দাবি করতে চাইছে, নারী যখন তার সত্তা দাবি করতে চাইছে, তখনই নারী সমস্যা তৈরি হচ্ছে। নারী সমস্যার এটা একটা মূল সুর, নারী সমস্যার এটা একটা মূল সমস্যা আমরা যেটা লক্ষ্য করছি। পরিবারকে এই দাগ দিয়ে রেখো তার শ্রেষ্ঠ কর্মক্ষেত্র বলে নির্দেশ করা হয়, কিন্তু পরিবারে কোথায় তার স্থান? কারণ এই যে আজকে আমি এখানে এসেছি, আমি পরিবার ছেড়ে এখানে বেরিয়ে এসেছি, বাট একটা মেয়ে মানে আমার জন্য যে খাবারের আয়োজন করছে, তার কর্মক্ষেত্র কোথায়? নারী মানে বাড়িতে। তাহলে পরিবারকে তার শ্রেষ্ঠ কর্মক্ষেত্র বলে নির্দেশ করা হয়, কিন্তু পরিবারে কোথায় তার স্থান? পত্নী রূপে সে, পতির দাসী, মাতা রূপে সে, দাগ দিয়ে রেখো, সন্তান উৎপাদনের যন্ত্র। কেমন ডবল কোটেশন মেরে দেওয়া হলো, যেন একটা প্রোডাক্ট মেশিন। যেমন আমরা সেই হোলারে হলুদ গুঁড়ো করতে যাই, লঙ্কা গুঁড়ো করতে যাই, হলুদ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো হয়ে চলে এলো, এখানে যেন নারী শুধু সন্তান উৎপাদনের যন্ত্র। যেই সময়ের কথা বলা হয়েছে, তোমরা প্রত্যেকেই জানবে এই সময়টায় একটা কী হয়েছিল না, এই সময় একাধিক সন্তানের জন্মদাত্রী থাকতো। আগে মানুষ আশীর্বাদ করতো, প্রণাম করলে, বিজয়া দশমী প্রণাম করতে গেলে কী বলতো, না শত পুত্রের জননী হও।
তাহলে সত পুত্রের জননী হোক, যেটা আজকের দিনে দাঁড়িয়ে সম্ভব না। তো সেই রকম সন্তান উৎপাদনের যন্ত্র, সতীত্বের গৌরব, মাতৃত্বের মহিমা সব ফাঁকে, তাকে বেঁধে রাখবার ফাঁদ। কারণ দেখ দেখো, সে হাজার সুখেও দাসী, স্বামীর সোহাগ পেলেও তার ডল ওয়াইফ মানে সেই পুতুল পত্নী ছাড়ার কিছুই না, স্বামীর মন জুগিয়ে তাকে চলতে হয়, সে দাসী নয় তো কি। বিদ্রোহী, এটা বানানটা বলা আছে, বিদ্রোহী নোরা স্বামীকে সত্য কথাই বলেছিল, ডলস হাউসের নায়িকা নোরা তার স্বামীকে সত্য কথাই বলেছিল কি, আই লিভ বাই পারফর্মিং ট্রিক্স ফর ইউ, আমি আমার পারফর্মের উপর ডিপেন্ড করে তোমার সাথে বাস করছি বা তোমার জন্য বাস করছি। কিন্তু কেন এমন হয়? অ্যাডজাস্টমেন্ট, এছাড়া অন্য কিছু না, এই অ্যাডজাস্টমেন্টের কাছে সব কিছু বাধা পড়ে গেছে, এইরকম একটা বিষয় আমরা এখানে লক্ষ্য করছি। তাহলে এই যে অংশটা এইখান পর্যন্ত একদম এই অংশটাই পয়েন্ট করে দাও, নারীর স্বাধিকার, নারীর স্বাধিকার, নারীর অধিকার কোথায়, নারীর স্বাধিকার, এটা আমরা এখানে লক্ষ্য করছি যে নারীর অধিকারটা অ্যাকচুয়াল কোথায়, এই অংশটা আমরা এটা লক্ষ্য করছি, নারীর স্বাধিকার। এটা আমরা যেটা লক্ষ্য করলাম সেটা হচ্ছে প্রথম একদম নারী সমস্যার মূল সূত্র, নারী যখন তার খোলস ছেড়ে বেরোতে যাইছে, নারী যখন নিজের অধিকার নিজের স্বতন্ত্র দাবি করতে যাইছে, তখনই সমস্যা তৈরি হচ্ছে। দ্বিতীয় অংশ, স্ত্রী পুরুষই যখন পরিবার গঠন করে তখন স্বামীর উপরে থাকে অর্থ সংগ্রহের ভার, স্ত্রীর উপরে অর্থ ব্যয়ের, তাই নারীকে কোনো কালে স্বাবলম্বন শিক্ষা করতে হয় না, স্বামীর অভাবে পরিবার চালাবার সামর্থ্য অর্জন করতে হয় না, এইটাই দাগ দাও তার যত দুঃখের কারণ। সে চাই পুরুষের আশ্রয়, তাই তাকে দাম দিতে হয় দাগ দাও আত্মমর্যাদা, পুরুষের আশ্রয়ের বিনিময়ে সে আত্মবিক্রয় করে, পুরুষের প্রভুত্ব স্বীকার করতে বাধ্য হয়, তাই অধিকার দাবি করার অধিকার তার নাই, তাই অধিকার দাবি করার অধিকার তার নাই। পুরুষের মন জুগিয়ে চলতে পারলে পুরুষের মন জুগিয়ে তাকে চলতে হয়, নানা ছোলা কলার আশ্রয় নিয়ে তাকে হাতে রাখতে হয়, পাছে দাগ দিয়ে রাখো কাণ্ডারির অভাবে কোনোদিন অকুল সমুদ্রে ডুবে মরে। তাই সব দেশেই নারী শ্রেষ্ঠ কর্তব্য স্বামীর সেবা, তাই সতীত্বের অর্থ পাতিব্রত্য, দাগ দিয়ে রাখো যদিও সতত্বের অর্থ পত্নীব্রত্যতার কাজ দিয়েও যায় না। অর্থাৎ আমরা যেটা লক্ষ্য করছি সেটা হচ্ছে স্বাবলম্বন, আত্মমর্যাদা বিসর্জন, এই অংশটাই আমরা। এবার এইটুকু নিয়ে সাইড পয়েন্ট করে দাও, এইটুকু নিয়ে আর একটু হোক তারপরে হোক, পুরোটাই দুটো নিয়ে পয়েন্ট করে, দুটো দ্বিতীয় অংশটা নিয়ে পয়েন্ট করে। স্বামীর কাছে যে সে ভালোবাসা, যে সে ভালোবাসা পায় সে তো কামুকের ভালোবাসা, একদম বাস্তব, স্বামীর কাছে যে ভালোবাসা পায় সেটা কামুকের ভালোবাসা, আর বড় জোর ছেলের মা বলে কিংবা গৃহিণী বলে ভালোবাসা। দাগ দিয়ে রাখো স্বামীর সাথে ভালোবাসার যে সম্পর্ক সেটা শুধুমাত্র যেন একটা শারীরিক সম্পর্কের জন্যই, কামুকের ভালোবাসা আর কি, আর হচ্ছে মূলত তারপরে অংশ পাচ্ছি, বা বড় জোর ছেলের মা বলে কিংবা গৃহিণী বলে ভালোবাসা। দেখ দিয়ে রাখো নোরা যথার্থই বলেছিল, পুরুষ ভালোবাসে দেখ দাও ভালোবাসে আমোদ পাওয়া যায় বলে, পৃথিবীর চরমতম সত্য কথা, পুরুষ ভালোবাসে ভালোবাসে আমোদ পাওয়া যায় বলে। এবং তার পরের অংশ, এরপর যদি আমরা দেখি তার পরের অংশ, পুরুষ ভালোবাসে ভালোবাসে আমোদ পাওয়া যায় বলে, আমোদটুকু গেলেই তার ভালোবাসার নেশা ছুটে যায়, ভালোবাসার এই ছলনায় তবু নারী সন্তুষ্ট থাকে কেন, দু চারটে সোহাগের বাণীতে যে সে স্বর্গসুখ পায় কেন, এটা ঘটনা মেয়েদেরকে বা নারীদেরকে সহজে বস করা যায়, একদম দু চারটে ভালো কথা বলে দিল ব্যাস আদক অগ্নির সঙ্গে সঙ্গে বসেভূত হয়ে গেল, কোনো প্রবলেম না আর কি, কারণ এ তার আশার অতীত, তার দিয়ে রাখো এই যে ফাও, এই ভালোবাসা না পেলেও তাকে স্বামীর মন জুগিয়ে চলতেই হবে, অন্য উপায় নাই, স্বামীর অভাবে সে যে নিরুপায়, তার সন্তানগুলি অনাথ, সেও তার স্বামীকে যে ভালোবাসা দেয় তার কতখানি নিজের ও নিজের সন্তানদের স্বার্থের দ্বারা প্রণোদিত, কতখানি লোক নিন্দার খাতিরে দেওয়া আর কতখানি বা খাঁটি তা কে জানে। ভালোবাসার ছলনা নিয়ে কারবার করতে হয়, দাগ দিয়ে রাখো এ হীনতা, ভালোবাসার ছলনা নিয়ে যেন এখানে কারবার করতে হয়, দাগ দিয়ে রাখো এ হীনতা সে স্বীকার করে কেন, কারণ সে নিজে অক্ষম কেন, না পরনির্ভর, দাগ দিয়ে রাখো পঙ্গু আর তার সন্তানের বোঝাও, পঙ্গু করণীয়, ঠিক আছে পঙ্গু যাবে, ওটা পঙ্গু আর তার সন্তানের বোঝাও তাকে অবনত করে রাখে, কোনোদিন স্বাধীন হতে চাইলেও সে হতে পারে না, যতখানি তার নিজের জন্য না ততখানি তার সন্তানদের জন্য। আমরা দেখি আমাদের পারিবারিক জীবনে অনেক মেয়ে সন্তানের মুখ চেয়ে সব অত্যাচার সহ্য করে স্বামীর, তাই স্বামীর অত্যাচার মুখ বুঝে সহ্য করতে হয়, অন্তত এদেশে যেখানে লক্ষ্য হীরার উপাখ্যানের এত আদর, লক্ষ্য হীরার উপাখ্যান সেই উপাখ্যানের যে এত আদর যেখানে, সেখানে নারীদের উপর এত অনাচার, এটুকু আমরা এখানে লক্ষ্য করি।
তাহলে এই অংশটুকু নিয়ে সাইড পয়েন্ট করে দাও, এই অংশটুকু নিয়ে আত্মমর্যাদার বলিদান ও পরনির্ভরশীলতা, 2 নম্বর পরিচ্ছেদ আত্মমর্যাদার বলিদান ও পরনির্ভরতা, ও পরনির্ভরতা, এটাও নারী সমস্যার, পারিবারিক নারী সমস্যার তৃতীয় কারণ। এটা আমরা সব থেকে বড় এখানে লক্ষ্য করছি, পারিবারিক নারী সমস্যা 3 নম্বর কারণ, এই 2 নম্বর কারণ। এবার তৃতীয় পরিচ্ছেদ, যে পরিবারে যে পরিবারে একটুতে এই দাগ দিয়ে রাখো, স্ত্রী পুরুষে পরস্পরকে সন্দেহ করে, এটা ভালো করে শিখে রাখো, ভালোবাসা না থাকলেও তার অভিনয় করতে হয়, যেখানে একজনের প্রভুত্ব অন্যের দাসত্বের দ্বারা মনুষ্য মর্যাদা ক্ষুণ্ণ করতে হয়, তা দিয়ে জগতের কি করলেন? অতএব নারী সমস্যা যেটুকু তার অক্ষমতা ও পারিবারিক অধীনতার উপরে প্রতিষ্ঠিত, তার মীমাংসা করতে হলে দাগ দিয়ে রাখো, প্রথমেই পরিবার সংস্কার করতে হবে। পরিবারে যদি পুরুষ ও নারী অনন্য নির্ভর স্বাবলম্বী হয়, তবে পরের সন্তোষের জন্য যে দাসী সুলভ নিচতার আশ্রয় নিতে হয়, প্রেমের মিথ্যা অভিনয় করতে হয়, তার থেকেও পরিত্রাণ পাওয়া যায়। দুটি সর্বথা স্বাধীন যুবক যুবতী, যাদের মধ্যে একমাত্র বাঁধন প্রেমের একনিষ্ঠতা, তারাই যেন পরিবারের সৃষ্টি করে। যখনই তাদের প্রেমের অবসান হবে, তখনই যেন পরিবার বন্ধনতে উভয়ে মুক্ত হয়, আর কোনো রকম বাধ্যবাধকতা যেন তাদের বাধা না হয়। যেখানে প্রেমের বন্ধন নাই, সেখানে বিধিনিষেধের বন্ধন কৃত্রিমতা সৃষ্টি করে, হীনতার প্রশ্রয় দেয়। সেখানে সহবাসের অর্থ পাপাচরণ, একত্রে বসবাসের অর্থ সহবাস বা মিলন, শারীরিক মিলনটাও আমরা সহবাস অর্থে নিতে পারি, সেটা পাপাচরণ ছাড়া কিছু না। যে বিবাহ দাগ দাও প্রণয়াত্মক নয়, প্রেম নির্ভর নয়, ক্ষুদ্র স্বার্থ বা অন্ধ কুসংস্কারে যার জন্ম, নরনারীর উভয়েরই তাতে অকল্যাণ, সন্তানের অপমান, অবহেলা ও অহিত। প্রণয় ভঙ্গ হলে বিবাহ বিচ্ছেদ করতে হবে, আর তার সেজন্য প্রস্তুত থাকা চাই। অর্থাৎ প্রাবন্ধিক খুব সহজে একদম সহজ বক্তব্য দিলেন, যে রিলেশনে প্রেম নেই, যে রিলেশনে ভালোবাসা নেই, সেখানে বিবাহ বন্ধন আবদ্ধ করা উচিত না। আমরা অনেক সময় শুনি, আজকের দিনে দাঁড়িয়ে হয়তো অনেকটাই চলে গেছে, বাট একটা সময় ছিল আজ থেকে 4-5 বছর আগেও যদি আমরা পিছিয়ে যাই, যদি এখনও অনেক আছে পণ প্রথার বলি, এই পণ প্রথা, বিয়ের আগে পণ প্রথা, যা দেবে তোমার মেয়েকেই দেবে, বা যা দেবে এটা দিতে হবে ওটা দিতে হবে, এ তো অনেকটা সে আলু পটল কেনার মতো হচ্ছে না? তারপরে আবার তাদের মধ্যে বৈবাহিক সম্বন্ধ আবদ্ধ হচ্ছে, এটা ঠিক না। যেখানে প্রেম নেই ভালোবাসা নেই, সেখানে বৈবাহিক সম্বন্ধ মানাই না। এবং প্রাবন্ধিক সেখানে বলেই দিলেন, প্রয়োজনে বিবাহ বিচ্ছেদ করতে হবে, সারা জীবন ডুকড়ে ডুকড়ে কেঁদে মরার থেকে একবারে বিচ্ছেদ হয়ে যাওয়া ভালো। আচ্ছা, প্রশ্ন উঠবে, পরিবার যদি পতি পত্নীর এতখানি স্বাধীনতার উপর প্রতিষ্ঠিত হয়, প্রণয়ের মতো অস্থির ভিত্তির উপর গড়ে ওঠে, এবং প্রণয়ের অন্ত হলেই পরিবারেরও ইতি হয়, তবে সন্তানের যুক্তি আছে, তাহলে প্রেমে যে সন্তান তৈরি হলো দাগ দিয়ে রাখো, তবে সন্তানের ভারটা কার উপরে ন্যস্ত হবে? পিতা মাতা উভয়ের উপরে না কোনো একজনের? এর 2টি উত্তর সম্ভব, দাগ দিয়ে রাখো। কী কী? প্রথম, উভয়ে সন্তানের ভার ভাগ করে নেবে, যেমন ইউরোপে হয়। কিন্তু এর উপরে নির্ভর করা যায় না, কারণ পুরুষের উপরে নির্ভর করলে নারীর স্বাধীনতা খর্ব হবে, আইনও কোনো কালে তাকে স্বাধীন করতে পারবে না, সে যদি নিজে সেজন্য প্রস্তুত না হয়। সন্তানের জন্মদানে পিতামাতা উভয়েরই দায়িত্ব সমান হলেও মায়ের সঙ্গে সন্তানের দাগ দাও নিকটতর সম্বন্ধ, মাই তাদের বেশি ভালোবাসে। পশু পাখিদের মধ্যেও দেখি মাতার উপরে শিশুর ভার, প্রকৃতির যেন উদ্দেশ্য এই যে জন্মদাত্রী দাগ দিয়ে রাখো সন্তানের পালিকা হবে, তারই যেন গরজ বেশি। তাই পুরুষের উপর নির্ভর না করে এ বিষয়ে নিজেরই প্রস্তুত থাকা উচিত। এ বিষয়েও যদি পুরুষের উপর নির্ভর করতে হয়, তবে মাতৃত্ব স্বীকার না করাই ভালো, কারণ মাতৃত্ব স্বীকার করতে গিয়ে দাগ দিয়ে রাখো স্বাধীনতা বিসর্জন দেওয়ার চেয়ে স্বাধীনতা থাকিতে মাতৃত্ব বলি দেওয়া শ্রেয়। কিন্তু মাতৃত্ব স্বীকার করেও স্বাধীনতা অক্ষুণ্ণ রাখাই উচিত। সুতরাং দ্বিতীয় উত্তর, অর্থাৎ নারীর উপরেই সন্তানের ভার ন্যস্ত হবে, এইটাই অধিকতর সঙ্গত। তাহলে নারীকে কেবল যে আত্মপোষণের যোগ্যতা লাভ করতে হবে তা নয়, সন্তান প্রতিফলনের ক্ষমতা অর্জন করতে হবে, তবেই পরিবারে দাগ দিয়ে রাখো পরিবারের নারীর সম্পূর্ণ স্বাধীনতা থাকবে। স্বামীর সঙ্গে থাকবে কেবল প্রেমের সম্পর্ক, তিনি আর স্বামী থাকবেন না, হবেন সখা। এ সম্পর্ক যেদিন মিথ্যা হয়ে যাবে, সেদিন যেন সে একাই সন্তানের ভার দিতে পূর্ব হতেই প্রস্তুত থাকে। অর্থাৎ পারিবারিক নারী সমস্যার আরও একটা প্রবলেম, সেটা হচ্ছে বৈবাহিক বন্ধন আর কি না, মূলত সন্তানের দায়িত্ব। তাহলে এই অংশটুকু নিয়ে সাইড পয়েন্ট করে দাও, বৈবাহিক বন্ধন ও সন্তানের দায়িত্ব, বৈবাহিক বন্ধন ও সন্তানের দায়িত্ব, বৈবাহিক বন্ধন ও সন্তানের দায়িত্ব, বৈবাহিক বন্ধন ও সন্তানের দায়িত্ব। অর্থাৎ আমরা যেটা লক্ষ্য করলাম, সেই লক্ষ্যতে বিষয়টা আমরা একদম পুরোপুরিভাবে যেটা লক্ষ্য করছি, সেটা হচ্ছে নারী সমস্যার মূলে কিন্তু নারীরাই,
কারণ নিজেরাই নিজেদের অক্ষমতার কথা স্বীকার করে। 4 নম্বর অংশ, বলতে পারা যায় নারীর পক্ষে নিজের ভারই দুর্বহ হবে, সন্তানের ভার বাইতে হলে তো সে তো মাতৃত্ব স্বীকার করতেই চাইবে না। কিন্তু এটা কি আমরা ইতর প্রাণীদের মধ্যেও দেখি না? মানুষের মাঝেও এর দৃষ্টান্ত আছে, বর্মার ও অসভ্য, বর্মার ও অসভ্য জাতিদের মধ্যে, ব্রহ্মদেশ আর অসভ্য জাতিদের মধ্যে মাতৃত্বের প্রতি নারীর স্বাভাবিক আকর্ষণ থাকে, তবে মাতৃত্বে কষ্ট তাকে বাধা দেবে না। অধিকন্তু মাতৃত্ব বহুমূল্য হলে তাতে নারীর গৌরবই প্রতিষ্ঠিত হবে, মাতৃত্বের যথার্থ মহিমাই ফুটে উঠবে। শুধু সন্তানের জন্ম দিয়ে ক্ষান্ত হওয়া, পালনের জন্য স্বামীর মুখ চেয়ে স্বামীর কাছে নিচত্ব স্বীকার করে ভালোবাসার হীন অভিনয় করা, একে অমূল্য মনুষ্যত্ব বর্জন করে সস্তায় মাতৃত্ব অর্জন করা ছাড়া আর কি বলা যেতে পারে? ডাক দিয়ে রেখো, নিজের চেষ্টায় সন্তানকে মানুষ করার যে সুখ, সেই তো মাতৃত্বের মহিমাময় গৌরবে। পুরুষের সাহায্য যে পরিমাণে উপেক্ষা করতে বললাম তার হয়তো প্রয়োজন হবে না। সমাজে হয়তো শিশু সুরক্ষণে নিজের লাভ মনে করে এ কাজে নারীর সাহায্য করতে পারে, যেমন বলশেভিক সোভিয়েত রাষ্ট্র, ডাক দিয়ে রেখো সোভিয়েত রাষ্ট্রে যেমন করতে চেষ্টা করেছে। সমাজের সাহায্য পেলে নারী হয়তো মাতৃত্ব স্বীকার করতে কুণ্ঠিত হবে না, তবু এটা এতটা ভরসা করা আপাতত অসঙ্গত, তাতে মাতৃগৌরবের কিছু হানি হয়। মনে রাখতে হবে যে সুখ স্বাচ্ছন্দ্য আদর ও শান্তি স্বাধীনতার বিনিময়ে পাওয়া যায় তার চেয়ে ঢের ভালো স্বাধীনতার জন্য কষ্ট স্বীকার, হীন শর্তে প্রদত্ত অপরের সাহায্য প্রত্যাখ্যান নারীর আত্মমর্যাদা প্রতিষ্ঠা তার স্বাতন্ত্রে, আর এই স্বাতন্ত্রের জন্য চাই আর্থিক স্বাবলম্বন। অর্থাৎ সবার আগে মেয়েদের দরকার আর্থিক স্বাবলম্বন। এরপর কি পাচ্ছে? এর আগে আমরা বেগম রোকেয়ার পড়েছিলাম না, বেগম রোকেয়ার স্ত্রী জাতির অবনতি কম্পালসারিতে, সেখানে যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো এখানে বলছেন। সেখানে মাতৃত্বটা ছিল না, এখানে মাতৃত্ব প্রেমটা বেশি প্রাধান্য পেয়েছে। কারণ পরিবার একটা মেয়ের প্রধান পরিচয় কি? সে পরিবারে আসে কেন? কারো না কারো বউ হয়ে আসে, আর দেন পরিবারে তাকে কি পালন করতে হয়? সে কারো না কারো মা হিসাবে জীবন পালন করে। এই তো দুটো পার্ট। এক, আর্থিক স্বাবলম্বন দিয়ে বিরাট নারী সমস্যার মীমাংসা হতে পারে। ডাক দিয়ে রাখো, আর্থিক স্বাবলম্বন দিয়ে বিরাট নারী সমস্যার মীমাংসা হতে পারে। যে দেশে নারীর আর্থিক স্বাধীনতা আছে সে দেশে পুরুষের আইন তাকে বাঁধতে পারেনি। নারীর অধীনতা, দাসিত্ব ও হীনতা সেইখানেই বেশি যেখানে সে আর্থিক স্বাধীনতা না পেয়ে পুরুষের গলগ্রহ হয়ে আছে। সেইখানে পুরুষকে মুগ্ধ করবার জন্য যত ছলাকলা, যত বিচিত্র বেশভূষা, যত মোহিনীবিদ্যা, যত মিথ্যাচার। কারণ কোনো মেয়ে যদি কোনো পুরুষের উপর ডিপেন্ড হয় তাকে বস করে রাখার জন্য যত কলা, সেইখানে বরপণ প্রথার সৃষ্টি। ডাক দাও হাজব্যান্ড হান্টিং, হেভি ভাষা, হাজব্যান্ড হান্টিং, স্বামী শিকারের উদ্ভব। মানে যে করে হোক স্বামীকে ছলাকলাভাবে বসীভূত করে রাখতে হবে। সেইখানে নারীর কৃত্রিম সতী হয়ে নাম কেনে সুলভ মাতৃত্বের জন্য সম্মান পায়। আচ্ছা, বরপণের প্রচলন কেন হলো? এর একটা বিষয়, কারণ নারীর বোঝা বহন করতে সাধু ভাষায় তাকে বিবাহ বিশেষভাবে বহন করা হয়। বিবাহ করতে যে সম্মত হবে তার চেয়ে নারীরই গরজ বেশি। গরজ বানানটা ভুল আছে, গরজ বেশি। পরের পরের গলগ্রহ না হলে তা চলে না। পুরুষ বিয়ে না করে থাকতে পারে, নারী বিয়ে না করে পারে না, ঠিক এই কারণে। আরও একটি কারণ আছে, পুরুষ শতকুকার্য করলেও মার্জনা পায়। পুরুষ ভুল কাজ করেছে, মার্জনা পায়, ভালো হতে পারে। স্ত্রী পুত্র পালন করবার যোগ্যতা থাকলে তার বিয়ে আটকা, বিয়েও আটকায় না। কিন্তু নারীর একবার পদস্খলন হলেই সর্বনাশ। আমরা দেখি বিভিন্ন ক্ষেত্রে যে নারীদের বিভিন্ন রকম ঘটনার সাথে জড়িয়ে পড়ে, তখন সমাজ আঙুল তুলে যে এই সেই মেয়েটা, কিন্তু পুরুষটার কোনো দোষ হয় না, এটা ঘটনা। আর কেউ তাকে বিয়ে করবে না, আর তারও তার সন্তানের ভার নেবে না, তার নিজেরও সে ক্ষমতা নাই। কন্যা দায়ের জন্য বরপণ দিতে হয়, কিন্তু আসল দায় তো কন্যা নয়। আসল দায় কি? দেখ দাও, আসল দায় হচ্ছে যৌবনোদ্গমে কন্যার চরিত্র ঠিক থাকবে কিনা সেই আশঙ্কা। বরপণ প্রথা নারীর অক্ষমতা সুযোগ নিয়ে জন্ম লাভ করেছে, যেমন এককালে কৌলিন্য প্রথা, দেখ দেখে কৌলিন্য প্রথা ছিল। আগে প্রাচীনকালে কৌলিন্য প্রথা ছিল, উঁচু সদ্বংশের পাত্রের হাতে মেয়েকে তুলে দিতে হবে, ঠিক তেমনি ভালো বরপণ দিয়ে সেখানে মেয়েকে তুলে দিতে হবে বা জামাইটাকে কিনে নিতে হবে, এইরকম একটা ব্যাপার। আমার অনেক জানা আছে যেখানে কেনা বেচা হয় এইরকম মিনিমাম 6 লাখ 10 লাখ, বা হয়তো দেখা গেল সেখানে কিছু কিছু ক্ষেত্রে এটাও শোনা যায় যে মেয়ের ওজন যত তত ঘড়ি, মানে সোনার ওজন তত সোনা দিয়ে ব্যাপারটা বরপণ দেওয়া হয়, এইরকমও শোনা যায়। আমার কাছে প্রামাণিক তথ্য নেই, অনেকে হয়তো জানে ঘটনাগুলো আমি কোন দিকে ইঙ্গিত করলাম, তো এটা কিন্তু শোনা যায়। তাহলে এই অংশটুকু নিয়ে সাইড পয়েন্ট করে দাও, আত্মনির্ভরশীলতা। 4 নম্বর, আত্মনির্ভর হতেই হবে, তবেই নারী সমস্যার, পারিবারিক নারী সমস্যার সমাধান হবে, না হলে কিন্তু পারিবারিক নারী সমস্যা কোনোদিনও সমস্যা হবে না। এই বল্লাল সেনের আমলে কৌলিন্য প্রথা চালু হয়েছিল, ইতিহাসে নিশ্চয়ই সেটা বলে, প্রত্যেকে জানা আছে।
বাস্তবিক এই নারীর এই অক্ষমতার উপর নির্ভর করে কত কুপ্রথা সৃষ্টির যে সৃষ্টি হয়েছে বলে শেষ করা যায় না। যেমন দাগ দিয়ে রেখো বাল্য বিবাহ, বহু বিবাহ, বিধবার পুনর্বিবাহে বাধা, বরপণ কন্যা বরপণ, কন্যা বিক্রয়, স্ত্রী বিক্রয়, স্ত্রী বিনিময়, সব থেকে জঘন্যতম একটা বিষয় স্ত্রী বিনিময়। রামবাবু শ্যামবাবু আর রাম শ্যাম দুজন ছেলে, পাড়ার দুটো ছেলে দেখা গেল দুটো স্ত্রীকে একে অপরের সাথে বিনিময় করে নিল, স্ত্রী বিনিময়, সহমরণ, এটা আরও একটা ভয়ঙ্কর অপরাধ বলা যেতে পারে সমাজের। বুড়ো স্বামী মরে গেল, তখন সেই একদম বাচ্চা যে স্ত্রী, একদম তখন তো বাল্যবিবাহ ছিল, সেই স্বামীর চিতায় তাকে তুলে দেওয়া হলো। অবরোধ, বিবাহ ভঙ্গে বাধা, স্বামী সৌভাগ্যের চিহ্ন ধারণ, আগে যখন অ্যারেঞ্জ ম্যারেজ বেশিরভাগ ক্ষেত্রে হতো তখন ওই মেয়ে দেখতে গিয়ে সব লক্ষণ দেখা হতো, কপাল উঁচু কিনা, পায়ের পাতা ঠিক আছে কিনা, ওই স্বামী সৌভাগ্যের চিহ্ন ধারণ। নারীকে কন্যাদান, স্বামী সেবা, বিবাহ, স্বামী প্রভৃতি অপমানকর শব্দের উৎপত্তি, পুরোটাই দাগ দিয়ে রাখো, আর কত বলবো। নারীকে সহধর্মিনী বলা গেছে কিন্তু পুরুষকে সহধর্মী বলা হয় না কেন? কঠিন যুক্তি, বলা হয় আমি তোমার অর্ধাঙ্গিনী, সহধর্মিনী বলা হয়েছে, সহধর্মী পুরুষকে বলা হয় না কেন? ইউরোপে বিবাহের পর নারী স্বামীর কৌলিক উপাধি নিতে বাধ্য হয় কেন? এ সমস্ত তার হীনতা সূচনা করেছে, বিয়ে করলে এসব হীনতা তাকে স্বীকার করতে হবে। আচ্ছা একটা কথা জিজ্ঞাসা করি, বিয়ে না করে দেখ দাও, বিয়ে না করে সন্তানের জন্ম দিলে তো পুরুষের বিশেষ কিছু হয় না? পুরুষ তো যেখানে সেখানে করে একদম বারবধূদের কাছে গিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে সন্তানের জন্ম দিয়ে চলে আসে, তো তাতে তো পুরুষের বিশেষ কিছু হয় না। কিন্তু আর নারী যদি এইরকম ক্ষেত্রে হয় তখন কি হয়? নারীর লাঞ্ছনার দাগ দাও চরম হয় কেন? দু চারটে মন্ত্র পড়ে থাকলে তো তাকেই লোকে সতী বলতো। যদি ওই মেয়েটাই বিয়ে না করে, মানে বিয়ে পরে সন্তান জন্ম দিত, তাহলে সতী সাবিত্রী বলতো, মাতা সম্বন্ধিত। ডাকদাও পৃথিবীর চরমতম সত্য কথা, বিবাহ তো যৌন মিলনে নির্লজ্জতা ঢাকা দেবার একটা ভাবের আবরণ, এছাড়া অন্য কিচ্ছু না। মন্ত্র কতগুলো আওড়ালে কি বিবাহিতা আর অবিবাহিতা মাতায় এসেন্সিয়ালি কোনো পার্থক্য হয়? যে মেয়ে বিয়ে না করে মা হয়েছে আর যে বিয়ে করে বিয়ের পরে মা হয়েছে, কোনো পার্থক্য আছে? বিবাহ প্রথার আশ্রয় না দিলে নারীর মাতৃসম্মান কোথায় যায়? কেন যায়? আসল কারণ নারীর সামর্থ্য নেই সন্তান পালন করবার, এ বিষয়ে সে সন্তানের জন্মদাতার মুখাপেক্ষী। দেখো কোশ্চেন কোন বিষয়ে? বিবাহে তার সন্তানের সেই পালকের উপর তার দাবি হয়, অন্যথা দাবি থাকে না। বিবাহের অবলাইজেশন না থাকলে তার সন্তানের পিতা তাকে ও তার সন্তানকে পালন করবার জন্য বাধ্য থাকে না, তখন নারী হয় দেখো সমাজের গলগ্রহ। সমাজ অবশ্য এটা চায় না, নারী যদি আত্মনির্ভরশীল হতো সন্তানকে পালন করতে পারতো, পালন করতে পারতো, তবে হয়তো, বানানটা ভুল আছে, হবে নয়, তবে হয়তো সমাজ তাকে নিন্দা করতো না, বর্মায় যেমন করে না। বর্মায় কি হয় না দাগদ, কয়েকদিন একত্র থাকলে পতি পত্নী হতে পারা যায়, নারী সেদেশে নিজেকেও নিজের সন্তানকে অনেক স্থানে স্বামীকেও পালন করে। আমরা হিমালয় দর্শন পড়েছিলাম না ক্লাস নাইনে, বেগম রোকেয়া, সেখানে সেই ভুটিয়ানিরা স্বামীকেও পালন করে, এরকম লেখা ছিল না ব্যাপারটা? অনেক অসভ্য জাতির মধ্যে বিবাহ প্রথা নেই, কি হয় দাগদ, সহবাস করলেই পতি পত্নী এবং ইচ্ছা করলেই বিচ্ছেদ, এর হটা ব্যাপার ছিল। তাহলে এই অংশটুকু নিয়ে পঞ্চম অংশটুকু নিয়ে সাইড পয়েন্ট করে দাও, বিবাহ ও কুপ্রথা। 6 নম্বর, বিবাহ ও কুপ্রথা 6 নম্বর পরিচ্ছেদ। এই যে পারিবারিক নারী সমস্যার প্রাবন্ধিক এবার সিদ্ধান্ত টানছেন, পরিবার সংস্কারের সঙ্গে সঙ্গে বিবাহ প্রথারও পরিবর্তন করতে হবে। সব দেশে এই নারী বিবাহ করলেই পুরুষের চেয়ে নিম্নতম স্থান পায়, তার অধিকারও ক্ষুণ্ণ হয়। আমাদের দেশে দেখো বিবাহ তো স্ত্রীভোগের অধিকার। আমি একটা জমি কিনলাম, জমি কিনলে কি হয়, সেই জমিটাই কি করব, আমি আমার মতো করে চাষ করব? বিবাহ করছে মানে স্ত্রীভোগের অধিকার, স্ত্রী একটা ভোগ্য সামগ্রী, দেখো পাঁজি দেখে ভোগ করতে হয়, এতে মানে কতটা মানে কঠোর সমালোচনা করেছেন প্রাবন্ধিক, একদম ভালো করে দেখো, পাঁজি দেখে ভোগ করতে হয়, পাঁজি পুঁজি দেখে। দরকার হলে আবার বিয়ে করতে পারো, স্থাবর সম্পত্তির সঙ্গে অস্থাবর সম্পত্তি লাভ হবে। বিবাহকে নারীর পক্ষে সুবিধার করতে হবে, আর বিবাহ ভঙ্গ দাগদেও প্রথাটাকেও সুপ্রচলিত সুলভ করা চাই। একসময় হয়তো বিবাহ প্রথাটাকেই তুলে দিতে হবে যেই সময় লিখেছেন, আর আজকের দিনে দাঁড়িয়ে আমরাও দেখতে পাচ্ছি বিবাহ প্রথা প্রায় শেষের পথে। কর্পোরেট দুনিয়ায় অলরেডি লিভ ইন প্রথা চলে এসেছে, একসাথে থাকার প্রথা এসে গেছে, বিবাহ প্রথাটাকে তুলে দিতে হবে অবশ্য আধ্যাত্মিক কারণে। বিবাহে দম্পতির পরস্পরের উপরে যে অধিকারবোধ জন্মায় কতগুলো অবলাইজেশন কল্পনা করতে হয় তা যথার্থ প্রণয়ের পরিপন্থী। অধিকারবোধ জন্মালে প্রণয়ের জোর কমে যায়, বিবাহ প্রথাটাতেও স্ত্রী পুরুষে পরস্পরের প্রতি একটা সন্দেহ অন্তর্নিহিত।
বিবাহ করলে যেন একটা আস্থা হয়, কেউ কাউকে ত্যাগ করবে না, দাগদার একটা বাঁধন অনুভব করবে। প্রণয়ের দাবি যদি চূড়ান্ত হয় হতো তবে বিবাহ অনাবশ্যকত। প্রণয় ছাড়া অন্য কিছু দরকার হলে হয় বলেই বিবাহে কতগুলো মন্ত্রতন্ত্র যে তাকে সঙ্গদানে বাধিত করছে বলে মনে করবে, তাকে যদি পুরুষ একান্ত আপনারই বলে ভাবে তবে ভালোবাসার মহিমা ক্ষুণ্ণ হয়, শ্রদ্ধা চলে যায়। তাই দাগদাও সিদ্ধান্ত, যেদিন পুরুষ ও নারীর মধ্যে শুদ্ধ প্রেমের সম্পর্ক স্থাপিত হবে, আত্মপ্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত নারীর সহিত আত্মপ্রতিষ্ঠিত পুরুষের স্বেচ্ছা মিলন হবে, সে মিলনে আত্মবিকাশ ছাড়া অন্য উদ্দেশ্য থাকবে না, স্থূল স্বার্থের পরিবর্তে সূক্ষ্ম স্বার্থেই প্রবল হবে, সেদিন হয়তো দাগ দিয়ে রাখো পুরোটাই বিবাহ বন্ধন অনাবশ্যক হবে। সেদিন স্বাধীনতার চরম বিকাশের দিন, দাগ দিয়ে রাখো দায়িত্ববোধের পূর্ণ পরিণতির দিন। অর্থাৎ নারী স্বাধীনতা সম্ভব, নারী পারিবারিক নারী সমস্যায় শুধু একটাই প্রবলেম, বিবাহের মাধ্যমে পায়ে যেন একটা বেরি পরিয়ে দেওয়া হয়। এই অংশটুকু নিয়ে সাইড পয়েন্ট করে দাও। বিবাহের অপ্রয়োজনীয়তা ও নারী স্বাধীনতা, বিবাহের অপ্রয়োজনীয়তা ও নারী স্বাধীনতা, বিবাহের অপ্রয়োজনীয়তা ও নারী স্বাধীনতা। সমগ্র প্রবন্ধ জুড়ে দেখলাম এই পরিবারে একটা মেয়ে আসে, প্রথমে কারো বউ হিসাবে, পরে সে কারো জননী রূপে জীবন পালন করে, কিন্তু এই পারিবারিক নারী সমস্যা, নারীদের যে সমস্যা আছে সেই সমস্যা এদের অধিকার নেই। সেই অধিকার থেকে অধিকার প্রতিষ্ঠা পেতে গেলে প্রথমত বিবাহকে উন্মুক্ত করতে হবে, আর দ্বিতীয়ত স্বাবলম্বন করতে হবে, এবং তবেই সব সমস্যার সমাধান হবে। এই ছিল পারিবারিক নারী সমস্যা প্রবন্ধের মূল বিষয়বস্তু।